নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা, আপনাদের সঙ্গে আমি মেঘা। এই মুহূর্তে আমি চলে এসেছি গড়িয়াহাটে। ছুটির দিন হোক কিংবা কাজের দিন, সিনেমা হলের সামনে ভিড় দেখতে পাওয়া যায় সিনেমা প্রেমিকদের। কিন্তু বর্তমান সিনেমা কিছু তাও পরিবর্তন ঘটেছে আগের যুগের সিনেমার থেকে। চলুন জেনে নেওয়া যাক শহরবাসীর কাছ থেকে তাদের কোন সিনেমা বেশি ভালো লাগে, সিনেমার একাল নাকি সেকাল। দিদি আপনার নাম? জয়তী বসা। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মেট্রো ক্যাশন ক্যারি, এম বাইপাস। সিনেমা দেখতে নিশ্চয়ই ভালো লাগে? শুনি ভালোবাসি। তো এখনকার যে সিনেমা রঙিন আর আগেকার যুগে সাদা কালো, কোনটা বেশি গ্রহণযোগ্য আপনার কাছে? সাদা কালো সিনেমা দেখার তো আমাদের খুব একটা সুযোগ হয়নি, একটা দুটো দেখেছি ঋত্বিক ঘটকে। তো ন্যাচারালি তখনকার ক্যামেরার কাজ এখনকার মতো তো সুবিধে ছিল না, তো সেগুলো তো অত্যন্ত ভালো সিনেমা, এ গ্রেডেড সিনেমা, তিতাস একটি নদীর নাম বা অযান্ত্রিক। এখনকার সিনেমা ভালো, কিন্তু কম্প্যারিজনে যেমন চৌরঙ্গী যদি আমরা দেখে থাকি, শাহজাহান রিজেন্সি কিন্তু সেই জায়গায় অনেকটা ল্যাগিং। তো তখনকার গল্প, স্ক্রিপ্ট, ডায়ালগ এবং এই যে টেকনিক্যালিটির এত উন্নত ছিল না সেই জায়গাটা থেকে, এখন তো টেকনিক্যালি অনেক উন্নত, কিন্তু সেই স্ট্যান্ডার্ড আমাদের মনে হয় যেন আসতে পারছে না। আবার কিছু কিছু সিনেমা খুব নাম করছে না বাট বেশি ভীষণ ভালো, যেমন আসা যাওয়ার মাঝে অত্যন্ত ভালো সিনেমা। তো ওইভাবে ঠিক কম্প্যারিজন হয় না, সেকালেও সবসময় ভালো সিনেমা হয়েছে নট নেসেসারি, আবার এখনও যে ভালো হচ্ছে না তাও নয়, মানে ওইভাবে আর্ট কালচার ওইভাবে ঠিক কম্প্যারিজন করা যায় না। এখনকার যুগের সিনেমার যদি পরিবর্তন ঘটাতে হয়, আগেকার যুগের যদি পরিবর্তন মানে আগেকার যুগের সিনেমাগুলো যদি এখনকার যুগের সিনেমায় নিয়ে আসা হয়, তাহলে কতটা আপনি আপনার কাছে গ্রহণ করবেন? হ্যাঁ, ডেফিনেটলি গ্রহণ করব, কিন্তু সেইভাবে আনতে হবে। মানে প্রথম হচ্ছে চিত্রনাট্য, হ্যাঁ, চিত্রনাট্য যদি সেই তখনকার মতো না হয়, সেই বুনট সেটা যদি না থাকে তাহলে তো আসবে না। দ্বিতীয়ত হচ্ছে ডায়লগ, অসম্ভব ভালো ডায়লগ ছিল তখন, তো সেইগুলো অ্যাট্রাকশন, গান, তো সেইগুলোকে উন্নত করতে হবে আরও ন্যাচারালি। এখনকার গানগুলো তো 7 দিন শোনার পর আর মনে থাকে না, কিন্তু ওগুলো তো চিরকালীন গান হয়ে রয়েছে, তো নিশ্চয়ই গ্রহণযোগ্যতা থাকবে। আমরা এই নয় যে ম্যাগনেটেড হয়ে গিয়ে এগুলোকে গ্রহণ করবো না। তো আপনার কাছে কোনটা মানে আপনি কোনটাকে বেশি ভোট দেবেন, সিনেমার একাল নাকি সেকালকে? 50-50। দাদা আপনার নাম কি? আমার নাম অনিল বর্ষা। আপনার কাছে যদি বলা হয় যে আগেকার যুগের যে সিনেমা ছিল সেইটা এই যুগে ফিরিয়ে নিয়ে আসা হবে, তা আপনি কতটা সমর্থন হবে সেই ক্ষেত্রে? আমি সমর্থন করব, কারণ আগেকার যুগের সামাজিক প্রেক্ষাপট এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেক আরও অ্যাডভান্স হয়েছে আমরা মনে করি, কিন্তু বেসিক জায়গাটা আমাদের ধরে রাখতে হবে, আদর্শ, বক্তব্য এগুলো থাকা উচিত। সিনেমাতে শুধু অ্যামিউজমেন্ট তো নয়, কিছু বক্তব্য থাকা উচিত যে হ্যাঁ এটা লোকে যাতে সমাজটা পরিবর্তন হয়, ভালোর দিকে যায়। খুনোখুনি নাচ দিয়ে হয়তো 3 ঘন্টা অ্যামিউজমেন্ট পাওয়া যায় কিন্তু ভেতরে ঢোকে না, 2 দিন পরে আমরা ভুলে যাই সেই ঘটনা। কিন্তু এমন অনেকগুলো আমরা আগেকার সিনেমা দেখেছি, এখনও যেগুলো আমাদের ভালো সিনেমা হয় সেগুলো আমাদের মনে দাগ কাটে। সুতরাং সেইভাবে ভেবে নিতে হবে যে একটা বক্তব্য থাকবে, সমাজকে চিন্তা করতে সাহায্য করবে, এইগুলোতেই থাকা উচিত। সেটা একালেও ছিল, একালেও আছে, তবে একালে মিক্সিংটা বড্ড বাজের দিকে বেশি হচ্ছে। ভালো সিনেমা হচ্ছে বলবো আমি 40-35%, আর তবে ইদানিং দেখছি ভালো সিনেমাই বেশি হচ্ছে একালে। কিছুদিন আগে, কয়েক বছর আগে ম্যাক্সিমামই একটু মানে বোম্বে ঘেঁষা বাণিজ্যিক সিনেমাটা বেশি হতো, এখন বরং একটু শৈল্পিক দিকে যাচ্ছে আগের থেকে অনেক বেশি। এখন তো প্রায় সিনেমা হলে আমরা গিয়ে সিনেমা দেখি, আর তার ডেপটা যতটা পাই সেগুলো আগে পেতাম আমাদের আগে পুরনো সিনেমা হলগুলোতে। টিভিতে বসে সিনেমার ডেপথ পাওয়া যায় না, একটা সিনারিওর যে ডেপথ আছে সেটা তো মনে ছাপ কাটে না। এখনকার যুগে সিনেমায় যদি কিছু পরিবর্তন ঘটানোর কথা বলা হয়, তাহলে কোন পরিবর্তনটা আবশ্যক বদলাতে হবে বলে মনে হয়? পরিবর্তন এখন যে সমাজের যে অবস্থা, বিভিন্ন একটা যেন জোর জুলুম, লোকে ভেতরে ভয়, সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। সেগুলোর বক্তব্য ভেতরে, মানুষের ভেতরে একটা গুড হিল ভাবটা কমিয়ে ওই দিকে, এগুলো সিনেমা অনেক কাজ করতে পারে। সিনেমাতে আমাদের অনেক মনের গভীরে ছাপ দেয়, কারণ দেখা হচ্ছে, শোনা হচ্ছে, বই পড়া তো এখন অনেক কমে গেছে,
আগে যেমন বই পড়ে আমাদের বেশিরভাগই বই পড়ে আমাদের যা জ্ঞান আমরা পেয়েছি অনেক হেল্প করেছে, আজকাল সিনেমা দেখে সেই জায়গাটা নিয়েছে, বই পড়ার সময়ও নেই আর ওই মানে ই বুক পড়ে কিছু হয় না। এক কথায় যদি বলা হয় সাদা কালো ছবি নাকি রঙিন ছবি, কোনটা বেশি হৃদয়ের কাছে? সাদা কালো অবশ্যই, সাদা কালোর যে ছবি তার একটা ডেপথ আছে। সাদা কালো বললে কি উত্তম সুচিত্রা বা সৌমিত্র? কেন, তিতাস একটি নদীর নাম সাদা কালো। ঋত্বিক ঘটক যে ছোট্ট একটা ক্যামেরা নিয়ে যা করেছেন উনি, আমি ওই ঋত্বিক ঘটকের বই একবার বেরিয়ে এসে আবার হলে ঢুকে দেখেছি। কোন ছবিটা? তিতাস একটি নদীর নাম। আমার ম্যাক্সিমাম সিনেমায় দেখা ঋত্বিক ঘটকের, সত্যজিৎ রায়ের দেখা, মৃণাল সেনের দেখা, ডেপ ছিল সাদা কালোর একটা। আপনি দেখবেন যে একটা রঙিন ছবি আমাদের, আর সাদা কালোর ওপর যে এখন কম্পিউটার আমাদের মোবাইলেও সেটা পাওয়া যায়, যেই ওটাকে সাদা কালোতে ট্রান্সফার করা হয় তার ফ্রেশনেসটা অনেক ভালো, সুন্দর ডেপটা আছে, একটু মন দিয়ে দেখলে এটা বোঝা যায়। সিনেমার একাল নাকি সেকাল? হ্যাঁ, ওকালের সিনেমাও যেরকম আমাদের মন স্পর্শ করে গেছে, একালের সিনেমাও কিছু কিছু সিনেমা কিন্তু আমাদের মন স্পর্শ করে গেছে। আপনাদের মনে কোন সিনেমা স্পর্শ করে গেছেন এবং হৃদয়কে নাড়া দিয়েছে, সেটা একালের সিনেমা নাকি ওকালের সিনেমা? আপনার মতামত কিন্তু অবশ্যই জানাবেন আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আজকের লাইভটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।